সূরা নিসা 10 নম্বর আয়াতে যে বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা অন্যায় করে ইয়াতিমের মাল খায় তারা যেন তাদের ফ্যাটি আগুন ভরল। ঠিক নিও এগুন কবর তো বাড়লে শুধু মুখে দিয়ে আর ফাঁসাতে আগুন বাইরে দিব। হুজুর মেহরাজ অজনীতি এদেরকে দেই আছে। সাইদে কিছু মানুষ কো ফেরেশতা করে ওসি সাহেবের জাহান্নামের দারোগারে ভাইও খাবাই লো ভাই মারেন না, ফাত করে শিশা খাবাই দে, হাত তোর খাবাই দে, খাবাই দিলে ফাঁসাকার আদি শুধু ঠা 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 ঠাস করে আগুন বার হয়। এন্দি দে খানা খা 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 খা, এন্দি বার হয় ঠা 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 ঠাস, ব্যাগে গো কি হয়ে তারা খায় খানা দোকানের দাবি করে একরব মার্কেটের দাবি করলে এরকম বাইর মত করি কন এরকম করে আগুনে বাহির হইব। ও শিরাবাই দচ্ছিনি ও আসেন নি বাসা বাতি জার কো মাল খাইয়েন না, কাইলা বে আমি এবার আগে দি দে ফাসাদি খালি আগুন বারে মান নবীর কথা। ঠিক নিও বাতি জার কো জমি জামা এরকম আসেনি আর কাকু দেখবেন আগা তার খাড়া। ঠিক নি মসজিদের আগা তার দিকে দাঁড়িয়ে কত সুন্দর করে তেল মোবিল দি দেখছেন গাইরিল নাক দিবেল না হেতের আগাই লইব খাওয়াইতে খাওয়াইতে হাত তোর খাওয়াই এবার হাতে হাসা দি মারব ঠা 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 ঠাস ঠা 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 ঠাস। ঠিক নি রে তাইলে ইয়াতিমের মাল খাওয়া কবিরা।